বিদেশি বিনিয়োগের পরিমাণ কমছে ঢাকার পুঁজিবাজারে। হিসেব বলছে, গেল দুই বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে বৈদেশিক লেনদেন প্রায় অর্ধেকে নেমে এসেছে, যেখানে শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণে ছিল বেশি। চলতি বছরও এই লেনদেন কমার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, আস্থার সংকট আর ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নই এই পরিস্থিতির মূল কারণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আছে মোট 22টি খাতের, যার মধ্যে বিদেশি বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ আছে 12টি খাতের কোম্পানিতে। তবে মোট বিনিয়োগের তুলনায় যা বেশ কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসেবে 2021 সালের ডিএসইতে মোট লেনদেন হয়েছে 3,53,978 কোটি টাকার, যার মধ্যে বিদেশি লেনদেন ছিল 7,363 কোটি টাকা। অর্থাৎ মোট লেনদেনে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল 2.04%। 2022 সালে মোট লেনদেনে বিদেশি লেনদেনের পরিমাণ ছিল 1.78%, আর 2023 সালে যা আরও কমে নেমে আসে 1.5%। তবে যতটুকু লেনদেন হচ্ছে সেখানেও শেয়ার বিক্রির অংশ বেশি। এটার কারণ হচ্ছে এক্সচেঞ্জ রেট। আপনি যদি একটা সময় 80 টাকা বা 85 টাকায় ডলার কিনে এই বাজারে এসে থাকেন, আর এখন ফেরত নেওয়ার সময় সেই ডলারটা কিনতে যদি আপনার 110-120 টাকা লাগে, তাহলে তো অটোমেটিক্যালি আপনি 20-25% লস নিয়ে যেতে হবে এই বাজার থেকে। এই কারণে এই মুহূর্তে এক্সচেঞ্জ রেট যতদিন পর্যন্ত স্টেবল না হবে, তখন কেউ নতুন বিনিয়োগ নিয়ে আসবে না। কারণ এরপর যদি এক্সচেঞ্জ রেট কমে যায়, তাহলে এক সিচুয়েশন হবে, আর এক্সচেঞ্জ রেট বাড়লে আরেক সিচুয়েশন হবে। তাই বিদেশি বিনিয়োগকারীরা সবসময় এখানে হয়তো 10-15% লাভের জন্য আসে। এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটি যদি 20-25% হয়, তখন কেউ বিনিয়োগ করতে সে সময় আসে না। হিসেব বলছে, 2023 সালের 6 জানুয়ারি ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল 103.89 টাকা, ডিসেম্বর নাগাদ যা 110 টাকা ছাড়িয়ে যায়, আর বর্তমানে টাকার বিপরীতে ডলার বিক্রি হচ্ছে 109.73 টাকায়। ডলারের দরের এমন অবমূল্যায়নের ফলে শেয়ার বাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। তাই নতুন করে বিনিয়োগের বদলে বাজার থেকে উল্টো টাকা তুলে নিচ্ছেন তারা। শেয়ার বাজারে এক বছরের বেশি সময় ধরে বহাল থাকা ফ্লোর প্রাইসও বাজার বিমুখ করেছে অনেককে। প্রায় 1.5 বছর ধরে মার্কেটে একটা ফ্লোর প্রাইস ছিল। তো ফ্লোর প্রাইসটা স্বভাবতভাবেই ফরেন ইনভেস্টর যারা, তারা জিনিসটাকে ভালোভাবে নেয়নি। তো এই সময় অনেক স্টকে তারা দেখেছে যে লিকুইডিটি নাই, যে চাইলেও এখানে কেনা যাচ্ছে, বিক্রি করা যাচ্ছে না। তো তাদের যে হোল্ডিংগুলো ছিল, এই সময়টা তারা যে যেটুক পেরেছে তারা বিক্রি করেছে, এবং এই সিদ্ধান্তটাকেও ফরেন ইনভেস্টর আসলে পছন্দ করে নাই সঙ্গত কারণে। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশে বেশ কিছু রোড শো করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, তবে তা বিনিয়োগ বাড়াতে কোনো কাজে আসেনি। যদিও এসব রোড শো বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে বলে দাবি বিএসইসির। যেসব দেশে আমাদের যাওয়া প্রয়োজন আমরা যাব, কারণ আমাদের সমস্যাটা তো অন্য। আমাদের বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক তথ্য এবং বিভিন্ন প্রচার প্রচারণা হয়েছে, বাংলাদেশকে যেইভাবে বিদেশে মানুষ জানে চিনে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভুল। আমরা যখন রোড শো করে আসি, তখন ওরা বুঝতে পারে যে আসল তথ্যটা কি। রোড শোতে এখানে এনআরবি যারা আছে বা যারা ফরেন ইনভেস্টর আছে, তারা রোড শোগুলোতে এসে অ্যাটেন্ড করে সেই প্রোগ্রামে। বাট আমার কাছে মনে হয় যারা লার্জ ফান্ড ম্যানেজার আছেন সেই দেশের, ক্যাপিটাল মার্কেটে গ্লোবালি ইনভেস্ট করে থাকেন, তাদের সাথে যদি একটু ওয়ান টু ওয়ান করে আমাদের যারা মার্কেট ইন্টারমিডিয়ারিস আছেন এবং রেগুলেটর আছেন, তারা তাদের সাথেও যদি একটু আলাদা করে সময় দেন, বা আমাদের বাংলাদেশ মার্কেট নিয়ে ওভারঅল একটা আপডেট করতে থাকেন, এটা আমি জানি যে এটা নিশ্চয়ই করা হয়ে থাকে। আর এই জায়গাটাতে আমার আরও যদি ফোকাস বাড়ানো হয়, তাহলে আমার মনে হয় ফরেন ইনভেস্টররা আরও বেশি আমাদের এখানে আকৃষ্ট হবে। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভালো মৌলভিত্তির কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।